ম্যাডাম, আপনার নাম? সুপ্রিয়া জানা। কোথা থেকে এসেছেন? কাঁথি থেকে এসেছি। প্রতি বছর কি পূজা দিতে আসেন এইভাবে? হ্যাঁ, প্রত্যেক বছরই আসি। এবছর কি ভিন্ন দেখলেন? কি ভিন্ন বলতে, এবছর জনসংখ্যা খুবই কম, ফাঁকা, খুবই ফাঁকা মন্দির। কেন কেন ফাঁকা কেন হচ্ছে? এই লকডাউনের জন্যই ফাঁকাটা হয়েছে, তো সবাই একে একে পুজো দিচ্ছে। ভালোই পুজো দিলাম। কোনোদিন কি ভেবেছিলেন এইভাবে পুজো দিতে হবে? তো ভাবতে পারিনি যে এত ফাঁকা ফাঁকা বা এইভাবে হবে। পুরো রাস্তায় এসেছি, খুব ফাঁকা, ভয়েও এসেছি, কী হবে না হবে ভেবে। আপনার নাম? আমার নাম ভানুচরণ দ্বিবেদী। এই মন্দিরে কি পুরোহিত? এই মন্দিরে নাচিন্না শীতলা চণ্ডী ঠাকুরাণী এবং কালী রক্তাবতী মায়ের মন্দিরে প্রধান পূজক আমি, নাচিন্না মন্দিরে। তো আজকে মানুষের পুজো দিতে আসার ভিড় কেমন ছিল? আজকে মানুষের ভিড় নেই। আমার জীবনে এই সর্বপ্রথম এই নাচিন্না মন্দিরের যে রাস, এই যে চন্দনযাত্রা, রাধাকৃষ্ণ যে পুজো, এগুলো সব বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য। এই আমি প্রথম দেখলাম, আমার জীবনে আমি প্রথম দেখলাম এখানে এসে, যে এত ঐতিহ্য এই নাচিন্না মন্দির, এত লোকের ভিড়, এক মানে কথা বলা যেত না, মানে আমরা খেতে সময় পেতাম না। আজকের যা পরিস্থিতি মানে দেখে খুব খারাপই লাগছে। আজকের যে এই মন্দিরের ঐতিহ্য, মানে এত বছরে বন্ধ, একদম নিস্তব্ধ। ভেবেছিলেন কোনো দিন এরকম দিন আসবে? এরকম দিন কোনো দিন আমি ভাবতে পারিনি যে আসবে বলে। তবে মানুষ কি পুজো দিতে আসছে? কম হলেও আসছে, দু চারজন, একজন করে আসছে, পুজো দিচ্ছে, চলে যাচ্ছে। অঞ্জলি বন্ধ, গাড়ি পুজো বন্ধ, মায়ের কাছে অন্নভোগ, বাইরের অন্নভোগ বন্ধ। মায়ের কাছে পুজো অর্চনা হয়, অন্নভোগ হয়, রাত্রিতে আরতি হয়। মন্দিরের রীতিনীতি মানলেও বাইরের সাধারণ মানুষের জন্য পুজো দিয়ে বন্ধ? বাইরের মানুষ আসছে, মিষ্টিভোগ দিচ্ছে, চলে যাচ্ছে। কোনো বিধিনিষেধ আরোপ আছে নাকি? বিধিনিষেধ আছে আপনার, এই যে অন্নভোগ, বাইরের অন্নভোগ বন্ধ, গাড়ি পুজো বন্ধ, পুষ্পাঞ্জলি বন্ধ, এগুলো সব বিধি নিষেধ আছে। নাচিন্না মন্দির সভাপতিবাবু এবং তার মন্দির কমিটি, ওনারা সিদ্ধান্ত করে এই করোনা ভাইরাসের জন্য এগুলো সব বন্ধ করেছেন। লকডাউনে কি প্রভাব পড়েছে তাহলে? হ্যাঁ, লকডাউনে প্রভাব পড়েছে। আপনার নাম? অনিল কুমার মান্না। কি পদে আছেন? আমি এখানকার প্রেসিডেন্ট। এত বছর ধরে এই মন্দিরে পুজো চলে আসছে, আজকের দিনে ভিড় হওয়ার কথা শুনশান দেখছেন, এমন কি আগে কোনো দিন দেখেছেন আজকের দিন? আমরা তো দেখিনি, আমার বয়স এখন 76 বছর। আমি দেখিনি, আমার চেয়ে আরও যারা বয়স বেশি তারাও দেখেনি, এবং বর্তমান প্রজন্ম তো দেখেইনি। যে কাজেই আজকে নাচিন্দার ঐতিহ্যপূর্ণ একটা প্রাচীনতম প্রায় 100 বছরের মেলা, অক্ষয় তৃতীয়ার মেলা, আগে 15 দিন হতো, এখন আমরা 12 দিন করি। দেখা যায় এই সময় আজকে তার শুভ উদ্বোধন হতো, অক্ষয় তৃতীয়ার দিন। দেখা যায় আজকে লোকে লোকারণ্য হয়ে যেত, দূর দূরান্ত থেকে গোটা
বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবাংলায় আজকে পুণ্যার্থীরা তারা আসতো, তারা পুষ্পাঞ্জলি দিত, মায়ের কাছে অর্ঘ্য দিত, শ্রী রাধাকৃষ্ণের কাছে অর্ঘ্য দিত। তা কাজে আজকে একদম আপনি তো দেখছেন যে মন্দির সুশাসন, মানে একদম লকডাউনের পরিপ্রেক্ষিতে আমরাও সরকারি নিয়ম, আমরাও যাতে করোনা ভাইরাস যাতে স্প্রেড না করে তার জন্য আমরা মন্দির বন্ধ রেখেছি। শুধু আমাদের মিষ্টিভোগ ছাড়া আর সব ডিপার্টমেন্টই আমরা বন্ধ রেখেছি, মেন ডিপার্টমেন্টগুলো। ভাবতে পেরেছিলেন এরকম দিন কোনোদিন আসবে? আমরা কোনোদিন ভাবতেও পারিনি। আমরা শুনেছি, বইতে পড়েছি, শুনেছি যে হচ্ছে মানে প্লেগ বা মহা মানে বসন্ত কলেরা এইগুলো মহামারী ছিল, তবে সেটা একটা সীমিত জায়গার ভিতরে একটা সীমিত ছিল, লোক যদি অনেক মারা গেছে, এর চেয়েও বেশি লোক মারা গেছে। কিন্তু আজকেই যে করোনা ভাইরাস, যেটা যেটা আমাদের কাছে একটা মানে বিরাট একটা বিস্ময়, একটা আমাদের কাছে কেন সারা বিশ্বের কাছে বিস্ময়, এখনও কোনো ওষুধ নাই, পত্র নেই, একমাত্র সোশ্যাল ডিস্ট্যান্স একমাত্রই ওষুধ যেটা আমরা মেনটেন করছি, যার ফলেই আমরা মন্দির আজকে দীর্ঘদিন আমাদের মন্দির বন্ধ রেখেছি। আমরা এত বছর ধরে চলে আসার একটা রীতিনীতি আজকের দিনে যেটা হতো সেটা কিছুটা হলেও ছেদ পড়েছে, এমনি ভক্তদের উদ্দেশ্যে আপনারা কী কী নিচ্ছেন? ভক্তদের উদ্দেশ্যে আমরা অলরেডি এটা পেপার পত্র পত্রিকায় আমরা জানিয়েছি, আমরা নোটিশ দিয়েছি এখানে ভক্তদের। স্বাভাবিক ভক্তদের কেন স্থানীয় অধিবাসী কেন দেশবাসী যেটা যারা মন্দিরে এই যে প্রাচীনতম অক্ষয়তৃতীয়া মেলায় যারা অংশগ্রহণ করতেন, আনন্দ করতেন, আসতেন, তাদের পদধূলিত ধন্য হতো আমাদের এই মন্দির মন্দির প্রাঙ্গণ, আজকে তারা তো খুবই দুঃখিত। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে ওই অনুষ্ঠানে যখন যাব, হ্যাঁ, আমার কাছে প্রায় 12-14 জন সাধারণ মানুষ তারা যে স্যার আজকে কী দিন, আজকে অক্ষয়তৃতীয়ার, আজকে চলেছি আমরা, একটা মানুষ নাই, একটা মানুষ নাই, কেউ নাই, পুণ্যার্থী নাই, নাই, এইটা খুবই দুঃখে মানুষের কাছে দুঃখে। সব অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের তো সংগ্রাম করতে হবে, বন্ধু হতে হবে, আমাদের মনোভাব আমাদের যাই থাক না কেন, কিন্তু আমাদের সরকারি ব্যবস্থাপনা এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমাদের করতেই হবে।